আপনি কি বলছেন বিদিশা দেবী? আমি যা বলছি অনেক ভেবে চিন্তে বলছি। হ্যাঁ কিন্তু অরূপ একজন ডাক্তার আর আমি বুড়ানির শাশুড়ি। আমি মানছি সেটা কিন্তু কিন্তু অরূপ ওটিতে থাকলে পরে বুড়ানির জীবনের ঝুঁকিটা বেড়ে যাবে। মামুনি সাধু কে? আমার মা, তুই আমাকে ভুল বুঝো না, আগে যা হয়েছে হয়েছে কিন্তু এখন আমি আমার বুড়ানির জীবনের ঝুঁকিটা কিছুতেই বাড়াতে পারি না। আর সেটা অনেক বেশি নিশ্চিত হতো যদি অরূপ ওটিতে থাকতো। আমি যখন একবার বলেছি অরূপ ওটিতে থাকবে না তখন থাকবে না। আমি কিছুতেই এই বাড়িতে ওরির বিয়ে হতে দিতাম না। এখন যখন বিয়ে হয়ে গেছে হয়ে গেছে কিন্তু আমি থাকলে ওই বাড়িতে কিছুতেই পা রাখতে দিতাম না। শোন অরূপ, অরুণেশ চ্যাটার্জির ছেলের উপরে আমার কোনো ভরসা নেই। তোমাদের বাড়িতে গিয়ে তো বরুণের এই অবস্থা, তাই না? একদিকে কনকের অপারেশন আর একদিকে মামনির এই জেদ, আমি এখন কোন দিকে যাই? আমি বলছি তো, একবার গঙ্গা স্নান করে খালি পায়ে জল নিয়ে ওই মন্দিরে পুজো দিলেই আপনার মনস্কামনা পূর্ণ হবে। আপনি সত্যি বলছেন? সত্যি মানে আমি নিজে ফল পেয়েছি, আর আমি একা নই, এরকম 10-15 জনকে আমি চিনি। আচ্ছা আপনি একবার বিশ্বাস করুন। এই 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 মন্দিরটা কোথায়? তোমাদের ফ্যামিলির কেউ আমাদের ভালো চাও না, কাজী তোমাদের কোনো উপকারও আমরা চাই না। ছোট মা, আমি একজন ডক্টর, আর একজন ডক্টরের ধর্ম পেশেন্টের সেবা করা। এর মাঝখানে অন্য কোনো পরিচয় আমাদের জীবনে আসে না, তাই প্লিজ আপনি যদি পারমিশন দেন তাহলে। ছেলে ছেলের বউ আমার, ফাইনাল ডিসিশনটা আমি নিয়েছি, ও কি করে পারমিশন দেবে? বিদিশা দেবী আপনি একটু চুপ করুন, কনকের মামা হিসেবে আপনার কাছে আমি অনুরোধ করছি, চুপ করুন। আপনি ভুলে যাচ্ছেন, আপনি যেরকম মামা আমি সেরকম শাশুড়ি। আমি ঠিক করেছি অরূপ ওটিতে যাবে না মানে অরূপ ওটিতে যাবে না।